রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার পর, যখন তিনি এত বেশি অসুস্থ হলেন যে উঠে বসতে পারেন না, নামাজ মসজিদে গিয়ে পড়তে পারেন না, তারপর নিজের শক্তি দিয়ে কোনো কাজ করতে পারতেছেন না, এমন একটি অবস্থার মধ্যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আহলে বাইত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারবর্গ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি অসুস্থতার বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন। ঠিক যেদিন এই সফর মাসের শেষ বুধবার আসলো, তখন সফর মাসের 27 বা 28 তারিখ হবে, শেষ বুধবার। এই শেষ বুধবার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় উঠিয়ে নিজেকে একটু সুস্থতা অনুভব করলেন। তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমার কাছে মনে হয় একটু ভালো লাগতেছে, আমার মাথাটা মনে হয় একটু হালকা মনে হতেছে, কারণ এতদিন এত বেশি মাথা ব্যথা ছিল, আল্লাহ রাসুল সাল্লামের মাথা তিনি উঠাতে পারতেন না, মাথার ব্যথায় গায়ে এত বেশি জ্বর ছিল যে তিনি কম্বল গায়ে দিয়ে থাকতে হতো। আজ গায়ের সে শীত কেটে গেল, জ্বর কমে গেল, মাথা ব্যথা কমে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আজকে আমার একটু হালকা লাগতেছে, জ্বরটা মনে হয় কমে গেছে, মাথা ব্যথাও কমে গেছে। তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব আনন্দিত হলেন এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ধুয়ে দিলেন। সাথে সাথে শুধু মাথায় নয়, পুরা শরীরের মধ্যেই পানি দিয়ে আল্লাহ রাসুল সাল্লামকে গোসল করিয়ে দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ। যখন এই অসুস্থতার মধ্যে জ্বর থেকে উঠলে, মাথা ব্যথা, বিভিন্ন অসুস্থতার মধ্যে থেকে উঠলে যখন গোসল করা হয়, স্বাভাবিক একটু শরীর আরাম লাগে। এই বুধবার দিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি আরাম মনে করছেন অসুস্থ থেকে উঠে। তখন জিজ্ঞাসা করলেন হে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে ঘরে খাবার কিছু আছে কি না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রুটি আছে, বানানো রুটি আছে। আল্লাহ রাসুল বললেন ঠিক আছে, রুটি আনো। আর এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খবর দেওয়ার জন্য বললেন রাসুল পাক সাল্লামের কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে, এই তিনজনকে আল্লাহ রাসুল সাল্লাম আসার জন্য বললেন। কাছেই ছিল বিদায়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার খবর পেয়ে, আল্লাহ রাসুল সাল্লামের সুস্থতার সংবাদ পেয়ে দ্রুতই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গলার মধ্যে মাথাটা দিয়ে একটু আদর করলেন। নিজের মেয়ে হাসান হুসাইন দুই নাতিকে সামনে এনে কপালে চুমু খেলেন, কাছে বসালেন এবং রুটি থেকে নিজেও খেলেন, হাসান হুসেনকে খাওয়ালেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও খাওয়ালেন। পারিবারিকভাবে একেবারে খুব মধুর একটা সম্পর্ক সেখানে আল্লাহ রাসুল প্রকাশ করেছেন। আল্লাহ রাসুলের সুস্থতা শুনে অন্যান্য আজওয়াজি মুতাহারা, রাসুল পাক সাল্লামের অন্য স্ত্রীগণও আসলেন। সাহাবায়ে কেরাম খবর শুনলেন আল্লাহ রাসুল উঠে বসছেন, সুস্থ হয়েছেন। এই খবর শুনে সবাই অনেক আনন্দিত হয়েছে। আসার পরে সবাইকে আল্লাহ রাসুল ইসলামের সংবাদ যখন দেখল সুস্থ, আল্লাহ রাসুল মসজিদে গেলেন, নামাজ পড়লেন। এই বুধবার দিনই শেষ জীবনের শেষ গোসল করলেন, মসজিদে গিয়ে নামাজও আদায় করলেন। আবার সাহাবায়ে কেরাম এবং তার আহলে বাইত যারা ছিল সবাইকে নিয়ে খানাদানা খেয়েছেন। এই সকল আয়োজন এই বুধবারে হয়েছিল এবং সাহাবায়ে কেরাম যখন দেখলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুস্থ হয়েছেন, নিজেদের মনের মধ্যে যে দুঃখ জমাট বেঁধেছিল এই দুঃখ অনেক হালকা হয়ে গেছে, আনন্দিত হয়ে গেলেন। আনন্দিত হয়ে তারা কি করলেন, হাজার হাজার দিনার সেদিন আল্লাহর হস্তে সৎকা করে দিলেন, সুবহানাল্লাহ। খুশিতে যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে আমাদের খুশি সুস্থ হয়ে গেছেন, এই জন্য তারা এত বেশি খুশি হয়েছেন। এই বুধবারে যাওয়ার পর আস্তে আস্তে আবার অসুস্থ হয়ে গেলেন। পরবর্তী মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে আল্লাহ রাসুল সাল্লাম অফাত গ্রহণ করলেন। তো এই যে
বুধবার দিন একটু সুস্থ হওয়ার পরে এতগুলো কাজ করলেন, সেজন্য রাসূল পাক সাল্লামের ওপাতের পর থেকেই মুসলমানদের মধ্যে এই আখেরি চাহার সম্মান নামক সফর মাসের শেষ বুধবার একটি গুরুত্বপূর্ণ দিন এবাদতের জন্য। এবাদতের মধ্যে এই দিনের মধ্যে যেহেতু আল্লাহ রাসুল গোসল করেছেন, যে এই বুধবারে আল্লাহ রাসুল শেষ গোসল করেছেন সেই সুন্নত নিয়ত করে এই দিনের গোসলটা যদি আমরা ওই দিন ওই নিয়তে করি তাহলে আমাদের গোসলটাও নেকে পরিপূর্ণ হয়ে যাবে। এই বুধবার দিন রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজা। আবার নামাজ রয়েছে, মাত্র দুই রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার সাথে সুরে এখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার পড়ে দুই রাকাত নফল নামাজ রোজা রেখে দিনে পড়া একটা বিধান রয়েছে। আর সৎকা করা, যেহেতু সাহাবায়ে কেরাম বুধবার দিন আল্লাহ রাসুলের সুস্থতার খবরে সৎকা করেছেন, সৎকা করার চেষ্টা করতে হবে। এমনিভাবে বিভিন্ন নেক আমল দ্বারা এই বুধবার আখেরি চাহার সম্ভব আমরা পালন করবো ইনশাআল্লাহ। সামনে যে মাসটি আমাদের সামনে আসতেছে রাসুল পাক সাল্লামের শুভাগমনের মাস, পবিত্রতম মাস রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, সেই মাসটার মধ্যে আগামী বৃহস্পতিবার মাস প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই মাস যখন শুরু হয় সেই রবিউল আউয়াল মাস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী দুজাহানের কান্ডারি নবী দুনিয়াতে শুভাগমন করেছেন, সেই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো নিয়ত করে থাকেন তাহলে এই রবিউল আউয়াল মাসটি হলো গুরুত্বপূর্ণ মাস। রবিউল আউয়াল মাসের যদি নিজে হালাল খানা খেয়ে হালাল টাকার জামাকাপড় পরে হালাল টাকার মুসল্লা বিছিয়ে এশার নামাজের পর রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ থেকে এশার নামাজের পর দুই দুই রাকাত করে 16 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম এই সংক্ষিপ্ত দুরূদ শরীফ 1000 বার পড়ে কারো সাথে কথা না বলে শুয়ে যেতে পারেন। এমনিভাবে একদিন, এক তারিখ, দুই তারিখ, 12 তারিখের মধ্যেই কিতাবে লেখা আসছে তার সাথে আল্লাহ রাসুল ইসলামের জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু কষ্টসাধ্য কাজ। 12 এশার নামাজের পরে 16 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সুরায় একটা সুরা অথবা সুরায় ইন্নাঞ্জলনা পড়লেন, শেষ রাকাতে সুরায় ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার করে পড়ে 1000 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ পড়লে, এই আমলটি করলে কিতাবে লেখা আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। আর যার সাথে আল্লাহ রাসূল ইসলামের জিয়ারত নসিব হয়ে যায়, স্বপ্নে হোক আপনে হোক তন্দ্রায় নিদ্রায় যেভাবেই হোক না কেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূল ইসলামের দেখা অনেক কল্যাণকর বরকতময় একটি জিনিস, এটার জন্য মুমিনের তামান্না থাকতে হবে। স্বাভাবিক আমলে যদি আল্লাহ রাসূল ইসলামের জিয়ারত নসিব না হয় জীবনে একবারও, তাহলে কিছু বিশেষ দিনে বিশেষ আমল করে চেষ্টা করতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নূরানির চেহারাটা কীভাবে দেখা যায়, দিদার কীভাবে পাওয়া যায়।